আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর গেট মেথড সম্পর্কে জানব। হোয়াই উই নিড টু ইউজ গেট মেথড, আমরা কেন গেট মেথড ইউজ করব। পার্সন একটা ক্লাস নিলাম যেখানে প্রাইভেট প্রপার্টি হলো নেম ইকুয়াল রহিম। এখন এই নেম প্রপার্টিকে প্রিন্ট করার জন্য এখানে একটা পাবলিক ফাংশন নিলাম হ্যালো। এখানে ইকো করলাম হ্যালো স্ট্রিংকে এবং কনকেটিনেট করলাম ডলার দিস অ্যারো নেম প্রপার্টিকে। যদি পার্সন ক্লাস এর অবজেক্ট টেস্ট তৈরি করি এবং টেস্ট অবজেক্টকে ইকো করি তাহলে কোড এ একটা ফ্যাটাল অ্যারো শো করবে। এর কারণ হলো প্রাইভেট প্রপার্টি অবজেক্ট ক্রিয়েট করে বাইরে কল করলে ফ্যাটাল অ্যারো শো করবে। আবার এমন কোনো প্রপার্টি যা আমরা আগে ক্রিয়েট করি নাই কিন্তু কল করা হয়েছে সেই ক্ষেত্রেও ফ্যাটাল অ্যারো শো করবে। ফ্যাটাল অ্যারো রিমুভ করে কোডটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা গেট মেথড ইউজ করতে পারি। এজন্য আমরা লিখতে পারি পাবলিক ফাংশন ম্যাজিক মেথড ডাবল আন্ডারস্কোর গেট প্যারেন্থেসিস এবং কার্লি ব্রেস এর মধ্যে ইকো করে ফ্যাটাল অ্যারোর পরিবর্তে আমরা কি দেখাতে চাই তা লিখতে পারি। তো চলেন ভিএস কোড এ প্র্যাকটিক্যালি দেখি গেট মেথড কিভাবে কাজ করে। প্রথমে একটা পিএসপি ব্লক নিলাম এবং এর মধ্যে ক্লাস নিলাম পার্সন, প্রাইভেট প্রপার্টি নিলাম ডাটা ইকুয়াল অ্যাসোসিয়েটিভ অ্যারে, কি নিলাম নেম ভ্যালু লেমন, হবি নিলাম কোডিং, এজ দিলাম 24, পাবলিক ফাংশন নিলাম ম্যাজিক মেথড ডাবল আন্ডারস্কোর গেট প্যারেন্থেসিস এর মাঝে প্যারামিটার পাস করলাম নেম এবং কার্লি ব্রেস এর মধ্যে কন্ডিশন পাস করলাম ইফ অ্যারে কি এক্সিস্ট প্যারেন্থেসিস নেম কমা দিস অ্যারো ডাটা প্রপার্টি প্যারেন্থেসিস ক্লোজ। কার্লি ব্রেস এর মধ্যে রিটার্ন করলাম দিস অ্যারো ডাটা প্রপার্টি এর মধ্যে পাস করলাম নেমকে, এলস ইকো করলাম ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস নন এক্সিস্টিং প্রপার্টি এবং নেমটাও প্রিন্ট করব যাতে ইউজার বুঝতে পারে কোনটা নন এক্সিস্টিং প্রপার্টি। নিচে পার্সন ক্লাস এর অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ইকো করলাম অবজেক্ট অ্যারো অ্যাজকে। এখানে অ্যাজ এর যে ভ্যালু 24 তা শো করতেছে। এবার যদি এমন কোনো প্রপার্টি দেই যেটা আমরা ক্রিয়েট করি নাই, যেমন ওহু প্রপার্টি দিলাম, তাহলে ক্লাস এলস পার্ট এ শো করবে। পেস্টটা রিলোড দিলাম, ওকে ইউ ক্যান সি ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস নন এক্সিস্টিং প্রপার্টি ওহু, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, থ্যাংকস ফর ওয়াচিং।